তারা বড়লোক হচ্ছে অর্থ বানাচ্ছে, আর ক্ষুদ্র ইনভেস্টর যারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জায়গাটা সরকারকে রেগুলেটরি রিজিম দিয়ে নিয়ে আসতে হতো, ইট ইজ এ কমপ্লিট রেগুলেটরি ফেলার, এই জায়গাটা সরকার মাস্ট লুক ইনটু। এই হলো থ্যাংক আমার। ইউ দাদা, থ্যাংক ইউ দাদা ভেরি মাচ, খুব থ্যাংক ইউ। সুন্দর আপনি এলিবোরেট করে এক্সপ্লেনেশন দিলেন। আমি একটু হুমায়ুন কবির স্যারের কাছে একটা পারমিশন চাইবো, স্যার যদি অ্যালাউ করে, খুব দেরি হয়েছে বাট রেসপন্স খুব ভালো স্যার। স্যার আমাদের খালেদ ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছেন রঞ্জন দাকে, ওনার একটা ইস্যু আছে মনের ব্যাপারে অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যাপারে। স্যার আমরা কি কোশ্চেনটা নিব, যদিও লেট হয়ে গেছে স্যার? ঠিক আছে, নিয়ে নেন নিয়ে নেন, জি খালেদ ভাই, 10টা খালেদ 20 ভাই বাজে, যদি 10টা 20 বাজে টার্গেট সময়ের মধ্যে শেষ করতে স্যার এইটাই এরকম। আমাদের লাস্ট কোশ্চেন হবে স্যার, খালেদ ভাই যদি আপনার প্রশ্নটা একটু করেন। খালেদ ভাই আসসালামু আলাইকুম, সবাই আশা করি ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন। আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা যে পার্সোনাল ট্যাক্সের ভিতরে ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা দেই, এখন যদি কোনো এসএসসির লোন থেকে থাকে তো সে লোন পেমেন্ট আগে করবে নাকি লোন পেমেন্ট স্টপ করে ইনভেস্টমেন্টটাকে আগে করবে? যদি সে লোন পেমেন্ট না করে ইনভেস্টমেন্ট করে তাহলে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাচ্ছে, এদিকে লোনের ডিফল্টার হয়ে যাচ্ছে। আর ওর যদি ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি থেকেই থাকতো তাহলে সে লোন করতো কেন? এই জায়গাটায় একটা রেকনসিলিয়েশনের থাকা উচিত মনে করতেছি আমি। স্যার আপনারা কি মনে করেন? এটাই আমার কোশ্চেন। জি রঞ্জন দা যদি একটু বলেন প্লিজ। না এটা বুঝছি কোশ্চেন, এখন শুনেন, সঙ্গতি থাকলে করবেন, সঙ্গতি না থাকলে করবেন না। সুযোগ পেলে করবেন, না হলে ধরা খাবেন। এখন লোন করে ঘি খাবেন নাকি কি করবেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়, যার যার। এখন এই যে কোশ্চেন যে আমার আসলে বিনিয়োগ করার আর্থিক সঙ্গতি নাই, আমি লোনের উপরে চলতেছি, আমার কি লোনের ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে? এখন নুন আনতে পান্তা ফুরায়, যার নুন আনতে পান্তা ফুরায় তার ঠিক করা যাবে? এখন এই বিষয়গুলো আসলে ভাবায়। তবে একটা কি গভর্নমেন্ট কি চায়, গভর্নমেন্ট চায় যে আপনি যা আয় করেন তার পুরোটা ব্যয় না করে কিছু সঞ্চয় করেন, আপনাকে সঞ্চয়মুখী করাটা হচ্ছে গভর্নমেন্টের উদ্দেশ্য, ওইটাকে এনকারেজ করা এবং ওইটার জন্য একটা বেনিফিট প্রয়োগ করা। এখন যদি সঞ্চয় করতে না পারেন, লোনের উপরে চলে, স্বাভাবিকভাবেই তার তো ওই রিবেটের ফেসিলিটি শেয়ার এনজয় করতে পারবেন, তো এটা এবং কিছুটা দেখবেন যে ফোর্স সেভিংস হয়ে যায়। আপনি যদি মানে জবে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনার প্রভিডেন্ট ফান্ডে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এটার উপরে অটো রিবেট আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? তো এরকম কিছু কিছু অটো রিবেটেরও ব্যবস্থা আছে যে অটোমেটিক আমাদের কিছু সঞ্চয় হয়ে যাচ্ছে। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন, বাট সন্তোষজনক উত্তর তো দিতে পারবো না, এটা তো খুব স্বাভাবিক। তো তারপরেও যে কোশ্চেনটা রেইজ করছেন যে আমার সঙ্গতি নাই, আমি বিনিয়োগ করব না লোনের ইন্টারেস্ট দিতে, তো লোনের ইন্টারেস্ট দিতে গেলে, লোন ইনস্টলমেন্ট দিতে গেলে আমি বিনিয়োগ করার মতো সামর্থ্য আমার নাই, আবার বিনিয়োগ করলে দেখা গেলো লোনের ডিফল্টার হয়ে যাচ্ছে, তো আপনাকে এটা মানে ই করতে হবে, সামঞ্জস্য করতে হবে নিজের মধ্য থেকে, যার যার মানে নিজের মধ্য থেকেই করতে হবে, এর জন্য কোনো ইউনিফর্ম কোনো সলিউশন নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি। আমরা হুমায়ুন স্যারের কাছে যাচ্ছি। স্যার আপনি আলো শুনলেন আমাদের, ঈশ্বর স্যার আমাদের ইয়াং প্যানেলিস্ট স্যার খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করলেন স্যার, এবং আপনার কাছেও প্রায় আপনার 4-5টা কোশ্চেন রেখে গেছে আমাদের সেনাশিস দাদা। তো স্যার আপনি যেহেতু অভিজ্ঞতাও অনেক বেশি, এবং ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স সবগুলো নিয়েই আপনার বিভিন্ন এরিয়ায় বিচরণ, আপনি অনেক কিছু জানেন, NBR এর সাথে ক্লোজলি কাজ করেন, ICBR হয়ে কাজ করছেন, আবার FBCCI যেটা আমাদের অ্যাপিক্স বডি অফ বিজনেসম্যান, ও ওনাদের করছেন ডিমার্ক একটু দেন স্যার। ধন্যবাদ মাহবুব মাহমুদ। প্রথমত আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে, আমি প্রবলি সেরকম উপযুক্ত ব্যক্তি না, তারপরেও আপনারা প্রধান অতিথি করেছেন আপনাদের ফোরামে, রিয়েলি এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু ইউ। আর ডিসকাশনে, পেপার প্রেজেন্টেশনে, প্রশ্নের উত্তর সেশনে, বিশেষ করে অজিত এবং রঞ্জন কুমার ভৌমিক উভয়ে যে সুন্দরভাবে আপনাদের উত্তর দিয়েছেন, আমার মনে হয় কনক্লুশনে খুব একটা আমার বাকি কিছু রাখেন নাই। তারপরে এখন 22:25, মানে 10:25 5 মিনিট আছে, 10:30 বাজার, আমি দেখটুক আপনাদের
কি প্রশ্ন স্পেসিফিক আমি কাটা যেতে চাইছেন জানি না, বাট ওভারঅল একটা কনক্লুশন এইভাবে টানি। আপনারা জানেন এখানে সবাই বোধহয় দেশের যখন বাজেট তৈরি হয় এর একটা পার্সপেক্টিভ থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। নর্মাল টাইমে আমাদের বিগত বছরগুলিতে যদি প্যান্ডেমিক সিচুয়েশন না হতো আমাদের বাজেটটা হতো তিনটা মাত্রিকতায়। প্রথমত হলো আমাদের আপনারা জানেন যে এটা পঞ্চম নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা জুলাই থেকে শুরু হবে। এই পঞ্চবার্ষিকীটা যে গভর্নমেন্টের কিছু টার্গেট থাকে প্রায়োরিটি, সুতরাং সেখানে রেভিনিউর জিডিপি রেশিওর টার্গেট থাকে। আপনার সব ওভারঅল এই মাত্রিকতা দেখে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আছে, এই ডকুমেন্ট আগেই তৈরি করা থাকে, অ্যাপ্রুভ করা থাকে। সুতরাং আগামী জুলাই থেকে আমাদের জিডিপি প্রজেকশন কি হবে, রেভিনিউ প্রজেকশন কি হবে, সব জিনিস কিন্তু একটা জিনিস, এগুলি অলরেডি স্পেসিফাই একটা প্ল্যানিং আকারে ধরা আছে। দ্বিতীয়ত হলো এটা ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি অজিত বিভিন্ন সময় বলতেছিল এটাকে আমরা 2030 এজেন্ডা বলি। পভার্টি এলিভেশনের পার্টিকুলারলি লক্ষ্য নিয়ে গ্লোবালি যে 2030 যে এজেন্ডাকে সামনে রেখে প্রত্যেক জাতি রাষ্ট্র যারা ইউনিয়ন সদস্যের মেম্বার যারা এগ্রি করেছে তাদের অনেকগুলি কর্মকাণ্ড থাকে, এই বাজেটে তারই রিফ্লেকশন থাকার কথা ছিল। তৃতীয়ত যে অ্যাসপেক্টটা আমাদের যারা দোজ আর ইন চার্জ ইন দি গভর্নেন্স অফ দি কান্ট্রি এবং তাদের লিডারশিপেরা তো দে হ্যাভ সেট দেয়ার ওন গোল 2041, আপনারা জানেন দেশকে উন্নত দেশে নিয়ে পৌঁছানোর ক্ষেত্রে এই তিনটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে যে কোনো বাজেট আমাদের বর্তমান বাজেটে উপস্থাপন করেছে এর এই লক্ষ্যমাত্রা কিন্তু কিন্তু হিডেন আছে। গভর্নমেন্ট কিন্তু আপনারা যারা ফাইন্যান্স মিনিস্টার বলছে উনি আশাবাদী মানুষ, উনি আশা করেন যে প্যান্ডেমিক সিচুয়েশন কম এফেক্ট করবে, শীঘ্রই নর্মাল সিচুয়েশন আসবে। সুতরাং ওই লক্ষ্যমাত্রাগুলি ওনারা অ্যাকমোডেট করে বাজেটের মধ্যে করেছে। এই জন্য অনেকের ক্ষেত্রে আপনারা অনেক যারা বিজ্ঞজন অ্যাপারেন্টলি কন্ট্রাডিকশন দেখতে পান, কিন্তু আসলে বিহাইন্ড দি সিন ওই প্ল্যানগুলি এটা যেহেতু অ্যাকমোডেট করার চেষ্টা করেছে গভর্নমেন্ট সেই জিনিসটা আছে। আর যেটা গভর্নমেন্ট থেকে ফাইন্যান্স মিনিস্টার বারবার বলেছে অস্বাভাবিক সময় আমরা সব গ্লোবাল সিচুয়েশনে আমরা যাচ্ছি, এই সময় মানুষকে বাঁচাতে হবে মানবিকতার ক্ষেত্রে, মানুষকে বাঁচানোর জন্য ওনাকে কিছু এক্সট্রা ফান্ড ব্লকে হোক এডিশনাল ফান্ড ওনাকে অ্যালোকেট করতে হয়েছে। এখন এই দুইটা মাত্রিকতায় আমাদেরকে ব্যালেন্স করা, হয়তো এই ব্যালেন্স করতে গিয়ে সবাইকে হয়তো সর্বক্ষেত্রে আপনারা যেগুলো আলোচনা করলেন অনেক কিছু তো অ্যাটেনশন দিতে পারেন, আপনারা নিজেরা বুঝেন আপনাদের পারিবারিক ব্যক্তি জীবনে যখন আর্জেন্সি ইমার্জেন্সি চলে আসবে তখন অন্য জিনিস প্ল্যান জিনিস আর করে উঠে না। আমাদের এই জিনিসটা আমাদের বুঝতে হবে গভর্নমেন্ট যখন এই বাজেটটা ডিক্লেয়ার করেছে কি প্রেক্ষিতে আমাদের করতে হয়েছে, এই একটা অ্যাসপেক্ট। এখন রেভিনিউ শর্টেজ হবে, এটা যদি এখন ধরে রাখেন রেভিনিউ তাইলে কি বাজেট কি গভর্নমেন্ট ধরেই কি 10% ডেফিসিট বাজেট ডিক্লেয়ার দিতে পারে, যেখানে 5% দিতে পারে, তাকে একটা গ্রাজুয়াল আপনার সিচুয়েশনে যেতে হয়। দীর্ঘদিন ধরে আমাদের দেশে এটাকে আমরা বলি ফিসকাল প্রুডেন্স, আমাদের এই দেশ বিগত প্রায় আজকে 50 বছর ধরেন এই 45-49 বছরে সব গভর্নমেন্টই ভালো মন্দ, কোনো গভর্নমেন্ট একটু কম কোনো গভর্নমেন্ট একটু বেশি, আপনার সময়কে তারা ধারণ করে একটা ফিসকাল প্রুডেন্স এর মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি। যেটা অজিত বলতে চাচ্ছিল আমাদের অনেকগুলি জাতিগত ভাবে আমাদের অ্যাচিভমেন্ট আছে, এই গ্লোবাল বিশ্ব সভায় এগুলি কিন্তু অ্যাকসেপ্টেড, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এর কখনো ক্রাইসিস ঘটে, আমাদের অন্য জাতি রাষ্ট্রের মতো আমরা কোনো যুদ্ধ বিগ্রহ বা অন্য কোনো ইমার্জেন্সি কোনো কষ্টের ক্ষেত্রে আমরা এখনো এই যেটাকে বলে প্যাসের মধ্যে পড়িনি। আমাদের স্বভাবগত ভাবে আমরা অনেক পার ক্যাপিটা এন্ডাউমেন্ট হতে পাই না, কিন্তু স্রষ্টা আমাদেরকে অনেকগুলি গুড এন্ডাউমেন্ট দিয়েছে। দেশটা ছোট হতে পারে, আমাদের যে সবাই বলে যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ ইয়াং জনগোষ্ঠীর যেমন অ্যাভেবিলিটি আছে তেমনি আপনার এই অনেকগুলি আমাদের ডিভিডেন্ড আছে। একটা হলো যেমন কালচারাল ডিভিডেন্ড হোমোজিনিটি যেটাকে বলে পপুলেশন, আমাদের ল্যাঙ্গুয়েজের হোমোজিনিটি আছে, কালচারাল দৃষ্টিভঙ্গি, এমন কোন এক্সট্রিম কালচার নাই একজন এরকম একটা জনগোষ্ঠীর মেজর, এই জিনিসগুলি আমাদেরকে একটা যে কোনো যেটাকে আমরা বলি রেজিলিয়েন্স ক্যাপাসিটিকে আমাদের স্ট্রঙ্গার করেছে, আমাদের অভিজ্ঞতা এবং এই ধরনের হোমোজিনিটি এইসব আমাদেরকে সুযোগ গুলি দিয়েছে। এই স্ট্রেংথ গুলি এই বিশ্বাসগুলি আমাদের কনফিডেন্সকে যে কোনো ক্রাইসিস মোকাবেলায় আমি বিশ্বাস করি আমাদের যে লিডারশিপ তারা যেটা
ভিশন দিয়েছে বাজেটের মাধ্যমে, এটা থেকে অনেক কিছু হতাশ হওয়ার কিছু কারণ। আমরা উই এজ এ প্রফেশনাল গ্রুপ যেখানে যেখানে আছি, আমরা আমাদের এই কনফিডেন্স হাই রেখে আমরা আগিয়ে যাই। অনেক জিনিস গ্যাপ আছে, যেমন একটা সবাই এর আগে আপনারা জানেন আইসিবির একটা সাংবাদিকরা প্রশ্ন করেছে, এই জিনিসটা যার যার দৃষ্টি থেকে একটা হাতি দেখার জন্য, আমাকে উদাহরণটা তো ভুল করবেন না, যে হাতি যে দেখে তার পা দেখে মনে করে কলমের মতো, যে বলা হয়ে থাকে যে কান দেখে সে কুলার মতো দেখে, আমরা যার যার দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালাইসিস তো করবে। করে সে ওই যেটা রঞ্জন খুব সুন্দর ভাবে বলেছে, অমুকে পাইছে বেশি এই জন্য আমার কম হয়ে গেল এই জন্য মন খারাপ, আমরা এই মনোবৃত্তিটা আগিয়ে না আসি, ওভারঅল হোয়েদার ইট হ্যাজ আমাদের অবজেক্টিভ সাথে সাদৃশ্যপূর্ণ কিনা, ইন্ডিভিজুয়াল মাইক্রো মাইক্রো অ্যাসপেক্টে ইন্ডিভিজুয়াল কোনো ক্ষেত্রে একটা ব্যত্যয় ঘটতে পারে, সেটা ফাইন্যান্স বিল আপনারা জানেন এটা পার্মানেন্ট ডক, এভরি ইয়ার এটা চেঞ্জ আসবে, নেক্সট ইয়ারও আসবে, শুধু আসবে। এই যে আপনারা ডিসকাস করতেছেন, আলোচনা করতেছেন, এগুলি আমি খুব বৃথা যায়, এগুলি সবাই আমরা এনরিচ হই, যারা প্রত্যেকে আমরা উই আর অ্যাক্ট, নেক্সট ইয়ার আমরা এগুলি আবার এগুলি কারেকশন ব্যবস্থা নিবে গভর্নমেন্ট। আর কিছু কিছু একবারে দৌড় বন্ধ হয়ে গেছে তা না, রঞ্জন কুমার ভৌমিক উনি অলরেডি ডিসক্লোজ করে দিয়েছেন, দেখেন ইনকাম ট্যাক্স আইন 44 ধারায় বাড়াতে পারে না কিন্তু এক্সিকিউটিভ ওভারে অনেক কিছু কমাতে পারে, তো এই কারণে উনি একটা হিন্ট দিলেন গ্র্যাচুইটির ইম্প্যাক্ট, তারা কিন্তু এবার এই গ্র্যাচুইটিটা হচ্ছে যারা রিসিপিয়েন্ট তাদের হাতে, এটা কিন্তু একটা অন্যায্য, কারণ ট্যাক্সেশনে যায় না, সার্টেনলি তারা চেষ্টা করবে যতটা সম্ভব গিভেন ল লিমিটেশন এর মধ্যে। তারপরে আপনার 5% এআইটি ইম্পোর্ট এক্সচেঞ্জের কথা বলেছেন, এইটা এটা যথেষ্ট হয়তো চিন্তা ভাবনায় টেনশন দেয় নাই, সুযোগ ছিল। আবার যখন ওভারঅল ইনকাম ট্যাক্সের রেট কমিয়ে নেওয়া হলো আপনার 35 থেকে 32.5, এটা অনেকেই মনে করেন অটোমেটিক অন্য সেক্টরও, বিশেষ করে যারা লিস্টেড কোম্পানি তাদের জন্য প্রাপ্য ছিল, অনেকে এটা ন্যায্যতা খুঁজে পায়। এগুলো আবার অন্য দিক থেকে বিশ্লেষণ আসছে, বিশ্লেষণটা কেমন, ধরুন আমি আপনারা যেহেতু প্রফেশনাল গ্রুপ এই জন্য আপনাদের জন্য এই প্রশ্নটা বা এই এই কথাটা শেয়ার করতেছি, সেটা হলো দেখেন ইজ দেয়ার এনি গ্লোবাল স্ট্যান্ডার্ড যে হোয়াট শুড বি দি শুধু ফিসকাল ইনসেন্টিভ ইজ এনাফ, যে সমস্ত দেশের কথা বলা হয় সাউথ কোরিয়া থেকে সারা দুনিয়ায় যে লিস্টে যে স্টক চেঞ্জের তাদের যে টার্ন ওভার অফ দি মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপি ওদের তুলনায় আমাদের কম, 2010 থেকে প্রচুর আইনের পরিবর্তন এনেছে। আপনারা যদি দেখেন এই আইনে যদি যেকোনো ব্যুরোক্রেসির স্ট্যান্ডার্ডে গ্লোবাল অন স্ট্যান্ডার্ডে খুব যে পিছিয়ে আছে তা না, তারপরেও আপনার প্রতি বছরই এই দৈন্য দশা কেন জুট সেক্টরের মতো, তো এই 10% যখন গ্যাপ ছিল তখন কি পুঁজিবাজার কি খুব কি জায়গায় লাফিয়া চলছে, এখন গ্যাপ 7.5% আছে, স্টিল ইজ দেয়ার, ইজ দেয়ার এর কোন স্ট্যান্ডার্ড আছে যে পারদ আছে যে এটা 10 থাকতে হইব অথবা 7.5 হয়ে গেলে একবার মহাভারত অশুদ্ধ হয়ে গেল, অথবা এটা আদৌ রাখতে হবে লিস্টেড আর নন লিস্টেড এর মধ্যে জাস্টিফিকেশন, গ্লোবাল এরকম কোন রেকর্ড বা আমাদের কোন স্টাডি কেউ বলতে পারবেন না। আমি মনে আছে স্নেহাশিস কিন্তু আপনারা দেখেন ইজ ভেরি উদ্যোগী, একটা আইডিয়া দিলে খুব কুইকলি হি ক্যান ট্রান্সলেট ইনটু, আপনারা নিজেরাই আই এম শিওর আপনারা এগ্রি করবেন তার প্রেজেন্টেশন স্কিল নিয়ে, সেই যে এআইটি স্কিলটা নিয়ে এসছে ধরেন এই এইটা আমি তাকে বলেছিলাম দেখো তো পার্শ্ববর্তী বা অন্য কোনো দেশে এই হোয়াট ইজ দি স্ট্যান্ডার্ড ডিফারেন্স বিটুইন এ লিস্টেড কোম্পানি অ্যান্ড নন লিস্টেড এন্টিটি ফিসকাল, আমি ব্যক্তিগতভাবে মনে করি ফিসকাল ইনসেন্টিভ দিয়ে কোনোদিন কোনো দুর্বলকে আপনি সবলে আনতে পারবেন, যদি ওই রেগুলেটরি ওই সেক্টরে যদি ইনহেরেন্ট দুর্বলতা থাকে, যেমন আমি সবসময় বলি আমাকে ভুল বুঝছে যখন যে সাবসিডি দিয়ে কোনো ইন্ডাস্ট্রিকে দীর্ঘমেয়াদে টিকাইতে পারবে না, তার প্রমাণ হলো জুট ইন্ডাস্ট্রি, এই গভর্নমেন্ট এই পলিটিক্যাল গভর্নমেন্ট দীর্ঘদিন চেষ্টা করেছে টিকিয়ে রাখতে, আজকে তাদেরকে খুব আনপ্লেজেন্ট খারাপ সময়ে আনপ্লেজেন্ট সিদ্ধান্ত নিতে হয়েছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যারা সবসময় ফিসকাল ইনসেন্টিভ সবাই চায় কে ট্যাক্স দিতে চায় না, সারা গ্লোবাল দুনিয়ায় একসময় 49% ছিল এভারেজ ট্যাক্স রেট, সেখানে এভারেজ এখন এটা রেকর্ডে স্টাডিতে প্রমাণিত 24%, আমাদের গভর্নমেন্ট ওই রেটটা যেহেতু গ্লোবাল ইন্ডেক্সে এটা অজিত কাজ করেছে তার ব্যুরোক্রেসি থেকে হি নোজ ইট বেস্ট, যে ডুইং বিজনেস রিপোর্টে আমাদের গ্লোবালি এটা একটা মেজর কারণ, কারণ হাই রেটটা সবাই পয়েন্টিং আউট, এই যে 2.5% কমাইছে বেনিফিটস নিয়ে পাক আর না পাক, এটা আমি স্থির বিশ্বাস আগামী বছরে যে ডুইং বিজনেস রিপোর্টের যে র্যাঙ্কিং হবে এই এই কারণে বাংলাদেশ 2.5% কমাইছে, এটা ইফেক্টিভ রেটস যে স্ন্যাশিসের বাসায় যদি 2.5% বাড়িয়েও যায় বাট আমার ডুইং বিজনেস রিপোর্টে দেখেন এটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে বাধ্য,
কারণ তাই দুনিয়াটা চলতেছে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে কি ওটার থেকে বড় দেখতেছে আপনি কিভাবে প্রচার করতেছেন, সুলাভ করতেছেন, ওই কারণ গভর্নমেন্ট আমার মনে হয় ওই জিনিসটাই তারা এনকেশ করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে চাইনা প্লাস ওয়ান থিওরিতে স্নেহাশিসের প্রেজেন্টেশনই আছে, আমাদের যে দুটা বা তিনটা দেশ এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী, চাইনিজ ওয়ান ইন্ডাস্ট্রিকে এই যদি আপনার রিলোকেট করতে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং কম্বোডিয়া, এই তিনটা দেশেরই আগামী দুই বছর, এখন রাইট নাও 22% থাকলো ইন্দোনেশিয়া, আগামী এক বছর তারও 20% নিয়ে আসবে। আই এম শিওর আমাদের এনবিআর এ বর্তমান যে টিম আপনাদের বলে এখন যারা মেম্বার হয়েছেন অল আর ওয়েল কোয়ালিফাইড, এবং এটা রঞ্জন তো আমাদের সাথে আছে নিজেরাই দেখতেছে, আমি স্থির বিশ্বাস এগুলি তারা যথেষ্ট এনবিআর এর মধ্যে তারা মিথস্ক্রিয়া করবে, অন্যদের সাথে আগামী দিনে এটা প্রজেকশন দেখতে পাবে। এবং আমি বিরোধিতা করছি না, যদি গভর্নমেন্ট চিন্তা করে এটা যে কোনো সময় এসআরও দিয়ে কমাইতে পারে, বাট আমি একটুকু মনে করি এই আপনার লিস্টেড কোম্পানির গ্যাপ 10% 7% থেকে 10% রেস্টোর করলে কালকে হই রই করে আপনার হয়ে যাবে স্টক এক্সচেঞ্জ রিফ্লেকশন, কিচ্ছু হবে না। এই আইপিও আসার ক্ষেত্রে এই 10% কিছু আসে, দিস ইজ নট দ্য কারেক্ট টাইম। আমি অনেক কথা বলতে চাই না, এগুলি অনেক ক্ষেত্রে ধরেন থুতু করলে নিজেদের গায়ে আসে, দেশটা তো আমাদের, তো আমরা গভর্নমেন্টকে এই জন্য আমরা সাধুবাদ দেই যে একটি কঠিন সময়ে অ্যাটলিস্ট প্রথাগত আইডিয়া থেকে বাইরে এসো, আশা না হারিও, আমাদেরকে কিন্তু আপনার আশার বাণী শুনিয়েছে, মানবিকতার দিকে দৃষ্টিপাত করেছে, এইসব জিনিসকে বরং যে আশঙ্কা প্রকাশ করছেন এট দ্য এন্ড অফ ইয়ার সেই রেভিনিউ শর্টফল হোক অথবা যেটা অবলিক রেফারেন্সে বলছে ফরেন লোন যদি আমরা কোনো কারণে যে ডিজায়ার টার্গেটে যদি না করতে পারি তাহলে তো বাজেট তো আর বসে থাকে, এই ডেফিসিট ফাইন্যান্সিং করতে হবে, তখন কিন্তু 6% ধরে রাখতে পারবে কিনা তার ইমপ্লিকেশনটা কি হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তার জন্য আই এম শিওর গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক আছে, দে আর ওয়ার্কিং অন দে অলওয়েজ এবিসি প্ল্যান আছে, এটা আমরা পজিটিভ হোপ রাখি, এখানে হতাশার কিছু নাই। এই যে আপনারা আলাপ করেছেন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন একবারে মাইনরিটি চিন্তা করতেছেন, এগুলি হলো পজিটিভ একটা রাষ্ট্রের জন্য, তার জনগোষ্ঠীর কিভাবে তারা রিয়াকশন করে, পজিটিভ চিন্তা করে, এই দেশটা নিয়ে আমরা সবাই চিন্তা করতেছি, দ্যাট ইজ দি বড় হোপ। আমি আপনাদেরকে এই লাস্টে শুধু এই কথা বলে শেষ করি আজকের দিনে, যে কথাগুলি বলছেন যদি কেউ আমি উত্তর নাও দিয়ে থাকি ভাববেন না এটা বৃথা গেছে, আপনাদের আলোচনা থেকেও আমি কিন্তু অনেক দূর বেনিফিটেড হই, হাউ মাই কলিগস দে আর থিঙ্কিং এটা ক্যারি ফরওয়ার্ড করে, আমি যদি এটা করতে পারি কোনো পজিশনে নাই, তার আই এম শিওর এইটা আজকে যারা উপস্থিত এবং অনুপস্থিত যারা আছেন যারা দায়িত্ববান আপনাদেরই কথা বৃথা যাবেন, তাদের কানে তাদের এগুলি তাদের অ্যাটেনশনে থাকে, এবং আগামী দিনে একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের জন্য এই যে চায়না পাস থ্রুতে ইনভেস্টমেন্ট অ্যাটাক করা, আপনার প্রাইভেট ইনভেস্টমেন্টকে অ্যাক্সেলারেট করা, এই বাজেটে কিন্তু ইনহেরেন্ট অনেকগুলি পজিটিভ দিক আছে, আমাদের উচিত হবে ওই ওই দিকগুলি তুলে ধরা। আমি বিশ্বাস করি এনবিআর থেকেও তারাও যদি উদ্যোগ গ্রহণ করেন, প্রফেশনাল মেম্বার লাইক ইউ আর ইনস্টিটিউশন লাইক আইসিবি তাদেরকে যদি সম্পৃক্ত করেন, ইভেন ফেডারেশনের সাথে যদি সম্পৃক্ত করেন, পজিটিভ জিনিসগুলি ক্রিটিসাইজ আসবে, পজিটিভ গুলি যদি তুলে ধরা হয় ডিসকাস করা হয়, এই কঠিনতম সময়ে মানুষ বাঁচানোর সাথে পাশাপাশি ভবিষ্যৎ জাতিকে আগিয়ে নেওয়ার জন্য যে ইনভেস্টমেন্টের প্রয়োজন সেকে পজিটিভ ইম্প্যাক্ট গুলি আমরা তুলে ধরতে পারি। এই বাজেটে কিন্তু অনেকগুলি দিক আছে, আপনারা দেখেছেন যে রোবোটিক থেকে শুরু করে যাদবপুরে ট্যাক্স হলিডে স্কিম গুলি দেওয়া হয়েছে, এবং যেটা ক্রিটিসাইজ আছে যে যারা ভদ্রলোক সজ্জন লোক ইথিক্যাল বেস তাদের জন্য একটু ক্রিটিসাইজ হয়, কিন্তু আবার গভর্নমেন্টকে ওই ক্রিটিসাইজ শুনতে হয় যে আপনারা এই 10% দিলেন না এই জন্য টাকা সব ওই কানাডা আর কি থাইল্যান্ড মালয়েশিয়া চলে গেল, তো গভর্নমেন্টকে তো একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, প্রবাবলি দে হ্যাভ ডান ইট। আর আমি দেখেছি রঞ্জন খুব ভালোভাবে বলেছে, কথা কি থাকে না থাকে গভর্নমেন্টের পকেটে টাকা আসা দেওয়ার কথা, আপনাদের সুযোগ দেওয়া হয়, যদি কেউ না করেন থিংস আর গেটিং রেডি ফর আদারওয়াইজ আয়রন হোয়েন উইল বি দে আর গেটিং হিটেড অ্যান্ড ইট উইল বি রিয়েলি ইন দি যেটাকে বলা হয় প্রপার মাত্রা যখন পড়বে আয়রন উইল বি রিয়েলি স্ট্রাইক, বিকজ এখন সবারই যেটাকে বলে আমরা দেয়ালে টুকটাক পিট থেকে যাবে, যখন রেভিনিউ ডেফিসিট হয়ে যাবে তখন আর এই কোন লোকে আর মানবিক হতে পারবে না, তখন দে উইল স্ট্রাইক ভেরি স্ট্রংলি, এবং এই মেসেজটাই এই বাজেটে আমার ধারণা ফাইন্যান্স মিনিস্টার দিতে চেয়েছে যে আপনাদেরকে সুযোগ দেওয়া হলো, বাট ইফ ইউ ডো নট অ্যাভেল ইট দি গেট রেডি ফর দি আপনার যথাযথ আপনার আইনের প্রয়োগের জন্য প্রস্তুতি নেন, তবে সেটা সত্য এই পাবলিক রেফারেন্সে
সেটা আমরা সবাই বুঝি বুরোক্রেসির পার্ট ছিল, সে কথাটা বলেছে। এখন কোন জিনিসই তো পারফেক্ট না, কিছু ইমপারফেকশন আছে। তারপরেও আপনারা যদি দেখেন আমাদের রেভিনিউ কর্মকর্তাদের, তাদেরও কিন্তু যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে। আমি এনবিআর এর সাথে আসি বলে না তাদের ওকালতি করতেছে, আমরা কোথায় ছিলাম জাতি হিসাবে? কিন্তু এই রেভিনিউ কালেকশনের যদি এই প্যান্ডেমিক এবং বিভিন্ন কারণে না হতো, আপনি যে কনস্ট্যান্ট ফ্যাক্টরে দেখেন, যদি অ্যাবসলিউট অ্যামাউন্টে দেখেন, রেভিনিউ কালেকশন কিন্তু আপনার এই বছরটা এক্সেপশনাল, বাট বিগত কয়েক বছর যদি 10 বছর ধরে দেখেন কোথা থেকে কোথায় পৌঁছেছে। তো এটা হয়তো টার্গেট অনুযায়ী থাকবে, টার্গেট অনুযায়ী হয় নাই, হতাশার কিছু নাই। আগামী দিনে এই যে আপনাদের মতো প্রফেশনালরা আসছেন, আলাপ করতেছেন, এটাই তো হুইপিং এর কাজ করবে। এবং অনেকগুলি ব্যর্থ দেখেন, অনেক কথা বলা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি এইবার ইনকাম ট্যাক্স বাজেটের স্কোপ, আগে সবাই বলতো স্কোপ বাড়ান, স্কোপ বাড়ান, অ্যাডমিনিস্ট্রেশন বাড়ান, বাট এইবার আইনে যে পরিবর্তন এনেছে, এটা আপনার বিশেষ করে আপনার রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে, আমরা যদি এর টার্গেটের যদি মনে করেন 60% 70% যদি আমরা অ্যাচিভ করি, দ্যাট উইল বি লং টার্ম বিয়ারিং টা চিন্তা করেন। যদি আজকে যেখানে গড়ে 17-18 লাখ টাকা 18 লোক রাফলি যেটাকে বলা হয় 1/3 অর ম্যাক্সিমাম 40% অফ দি ইটিএন ধারীরা যেখানে রিটার্ন সাবমিট করে, এই 40% কে যদি ইফ ইউ ক্যান ডু ইট টু 50% বাড়াতে পারে, 60% যায় নেক্সট ইয়ারে দিছেন, লং টার্ম ইফেক্ট, একবার খাতায় ঢুকলে লং টার্ম ইফেক্টটা কোথায় আসবে? এগুলি এই জন্যই চিন্তা করেন, রিফর্ম হয় নাই ওরা ঠিক না, রিফর্মটা একটু দেখতে হয়। আপনার একটু ইনসাইডে আমরা যারা প্রফেশনাল, আমাদের যেটাকে বলে মায়োপিক ভাবে এটা ওই ডিফারেন্সটা কমে গেছে, লিস্টেড নন লিস্টেড অথবা রেট এর মধ্যে বেনিফিট এরকম আসে না, এরকম যেন রাইটলি হিসে আপনি একটা বেনিফিট, কেউ তো ভাই ক্ষতিগ্রস্ত হয়, আপনি এখানে কোন সেক্টর বেশি পাইছে? এইবার পাইছে এই 5% ঢুকানো, এটা নিজের কথা বলতে চাই না, আপনারা জানেন উই ওয়ার্ক এ লট এটা টু কনভিন্স করা, যে এই যে একটা একটা যে 5% এডিশনাল চিন্তা থাকে। আজকে যদি ওয়ার্ল্ড ব্যাংক ওরা যদি থাকতো, তারা বলতো যে এতগুলি রেট দরকার, তারা বলতো স্কুইজ করে আনে, স্কুইজ করতে গেলে আপনার এই জিনিসগুলি আপনাকে 5% দেখবেন, এই 5% থেকে 10% নিয়ে যান, বরং এটা যাতে ধরে রাখে, মার্জিনাল ট্যাক্স পেয়াররা যাতে বেনিফিটেড হয়, এইগুলি আমাদের চিন্তা করা উচিত লং টার্ম। কারণ জাতিগত ভাবে কে 100 টাকা দিচ্ছে না 2 লক্ষ টাকা দিচ্ছে ট্যাক্স, বড় কথা না, বড় কথা হলো ইউ আর পার্টিসিপেটিং টু দি নেশন বিল্ডিং, আমি দেশের জনগণ হিসাবে এই 5,000 টাকা দিতে উদ্বুদ্ধ করে, আমরাই সবচেয়ে সাকসেসফুল হব যদি জাতি হিসাবে এই মিনিমাম ট্যাক্স দিয়ে দ্বারস্থ হয়, দেন সবাই দেখবেন একটা পর্যায়ে এই আপনার ট্যাক্স দিতে অভ্যস্ত হবে। আমরা আমি আমার ধরেন অনেক কথা বলি না, অনেক বলে ফেললাম প্রায় 20 মিনিটের মতো, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আর বিশেষ করে আমি এমএজ এবং ধন্যবাদ দেই স্নেহশীষকে এবং আদিকে, আদি তো ভেরি ইনসাইটফুল, তার আমি আশা করি তার এই অ্যাপ্রোচ পরবর্তীতে কন্টিনিউ রাখবে, এবং ভ্যাটের উপরে আমাদের খুব একটা পারদর্শিতা নাই। আই এম ভেরি গ্ল্যাড টু সি দ্যাট আমাদের কাপল অফ মাই কলিগ হ্যাভ কাম ইনটু ইনক্লুডিং আদি, রাকেশ ছিল এবং আরো কয়েকজন আছেন, বিমল কান্তি চক্রবর্তীর পরে আমি খুব একটা অনেকটা পাই নাই। আমি আমার ইয়াং প্রফেশনাল কলিগদের রিকোয়েস্ট করব, আপনারা ইনকাম ট্যাক্সের মতো ভ্যাটের দিকেও আপনারা পারদর্শিতা অর্জন করুন, ইট ইজ এ গ্রোয়িং এরিয়া, এবং লক্ষণীয় দেখেন আমি কম্পারিজন না, এইবার কিন্তু ভ্যাটের এরিয়া দে হ্যাভ লিসেন্ড রেসপন্ডেড টু ডিক্রিজ মোর, হয়তো ইনকাম ট্যাক্স পারে নাই, অন্য কারণ আছে, ফ্লেক্সিবিলিটিটা কম, বাট যেমন আমি ব্যক্তিগত আশা করেছিলাম গেসিরিটা তো এই জিনিসটা করা হবে, কিন্তু এটা জিনিসটা করা হয় না, বাট যাই হোক, বাট ভ্যাটের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা যেটা এই যে কনফ্লিক্ট বিটুইন অ্যাক্রুয়াল এন্ড ক্যাশ ভিত্তিতে যে জিনিসটা নিয়ে করে 47 আনছে, এট দ্য সেম টাইম যেটা হাদি বলেছে 83 ক্ষেত্রে না, 86 এর ক্ষেত্রে 83-4 এ পরিবর্তনটা এনেছে, 83-1 কে নট ইস্টিং করে, এই পরিবর্তনটা এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও যারা সিনিয়র লেভেলে কমিশনের ঊর্ধ্বতন আছেন তারাও বুঝবেন, এটা হয়তো তারা হয়তো ওয়েলকাম, হয়তো ইন্টারনাল তাদের দে হ্যাভ দেয়ার ওন রিজন, আগামীতে আমি আশা করি গভর্নমেন্ট এটা মানুষকে জনগণকে কনফিডেন্সে নিয়ে আগাতে হয়, ট্যাক্স পেয়ার অ্যাসিস্টদেরকে কনফিডেন্সে নিয়ে আগাইলেই দেখবেন যে রেজাল্ট ভালো হয়, এটা জনগণের জন্য যারা সরকার কাজ করে তারা জনগণের আপনার বন্ধু হিসাবে জনগণের কল্যাণের জন্যই কাজ করবে, আমি বিশ্বাস করি আগামী দিনে এটা হয়তো দে উইল লুক ইনটু ইট, তো আমাদের হতাশ হওয়ার কারণ নাই। আমি আবারও ওই ধীরচিত্তে বলি আমাদের কম্পারেটিভ দ্য গ্লোবাল সিচুয়েশন, আপনারা অলরেডি দেখেছেন আমাদের
ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হ্যাজ অলরেডি গন আপ, এবং এগুলি আমি দেখেছি 2001 সাল এই ওয়ার্ল্ড ব্যাংক IMF আইসা বলতো যে এই মাল্টিফাইবার এগ্রিমেন্ট হইলে বাংলাদেশ যাবে, গার্মেন্ট যাবে না, সব রসাতলে যাবে, তো বলছে বিদেশ থেকে সব ইয়ারা পরে আসবে। দেখেন যত পত্রিকা ডেইলি স্টার যত পত্রিকা খুলে দেখেন গত 3 মাসের জার্নাল, দেখবেন যে এক করে রসাতলে চলে গেছে, যে আমাদের টাকাই থাকবে না। আমি আজকেও যখন আইটাগের মিটিং করতেছিলাম, শ্রীলঙ্কা বেসিক্যালি ইম্পোর্টেশন বন্ধই করে দিয়েছে, আমাদের তো ইনস্টিটিউশনে যাই না, ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং পজিশন, and we being the professional we can be the ambassador, ei desh ke porichito kora hobe bibhinno khetre investment ke attack kora, ei bibhinno protishthane micro level e amra entrepreneur ke amra sahajjo kora tader ekhon je major challenge mismatch between the inflow and outflow of cash, ei jinish ta ke kibhabe eta amader professional is the best amader ke, this is the time to prove our excellence, je how can we help the individual enterprises also, anyway sheta different occasion. অনেক রাত হয়েছে, আপনাদেরকে ডিনারে আর দেরি করি না, আমি যদি আপনাদের হতাশ করে থাকি আপনাদেরকে ক্ষমা চাই। মাহমুদ আপনার হোল টিমকে ধন্যবাদ আমাকে আপনাদের সম্পৃক্ত করার জন্য, এবং আমার যারা সাথে যারা